থেকে কিংবা সব ক্ষেত্রেই রয়েছে বৈষম্য আন্তর্জাতিক নারী দিবসের দিন এমন মন্তব্য করেছেন দক্ষিণ ভারতের নায়িকা পূজা হেগড়ে বলেন শুধু বাহ্যিক দিক থেকেই নয় মেয়েদের অন্তর থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠতে হবে তা না হলে দূর হবে না এই বৈষম্য আন্তর্জাতিক নারী দিবসের এক আলাপচারিতায় দক্ষিণ ভারতের এই নায়িকা আরও বলেন একজন অভিনেত্রীর তার যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক হওয়া উচিত নারী ও পুরুষ শিল্পীদের মাঝে পারিশ্রমিকের বড় ব্যবধান রয়েছে কর্মক্ষেত্রে তার অনুপ্রেরণা প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকর আসছে এগারো মার্চ মুক্তি পাচ্ছে পূজার নতুন ছবি রাধেশ্যাম যেখানে তার বিপরীতে আছেন খ্যাত প্রভাস